हेलो एवरीवन वेलकम टू बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जाना प्रत्येक दिन कार मतो आबारो हाजिर हो तुम्हारे जो सम्पूर्ण नतून एक चाकरीर खबर निये এই মুহূর্তে রাজ্যের একটি স্কুলে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে তোমাদের কী শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স থাকতে হবে, আবেদন তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে করবে এবং আবেদনের শেষ তারিখ এখানে কী রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকবে বেল আইকন সেখানে ক্লিক করে অল অপশনটিকে অন করে দেবে, তাহলে যে কোনো চাকরির আপডেট তোমরা কিন্তু সবার প্রথম পেয়ে যাবে। তো অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি সৈনিক স্কুল পুরুলিয়া .com, অর্থাৎ সৈনিক স্কুল পুরুলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসলে তোমরা এখান থেকে সম্পূর্ণ নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ভ্যাকান্সি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। জাস্ট এখানে ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা এই বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো অন স্ক্রিনে তোমরা এই মুহূর্তে প্রত্যেকেই অফিসিয়াল যে নোটিফিকেশান সেটিকে দেখতে পাচ্ছ। সৈনিক স্কুল পুরুলিয়া, পোস্ট সৈনিক স্কুল 723104, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। এই মুহূর্তে পুরুলিয়া জেলার সৈনিক স্কুলে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওকে, তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি তোমাদেরকে পরপর বলবো, অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো প্রথম পোস্টে এক্ষেত্রে যেটি রয়েছে প্রত্যেকেই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, পোস্টের নাম কাউন্সিলর, যেখানে মান্থলি স্যালারি তোমাদেরকে দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে 25,000 টাকা প্রতি মাস। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ এসেন্সিয়াল অ্যান্ড ডিজায়ারেবল। তো এসেন্সিয়াল এটি তোমাদের মাস্ট থাকতেই হবে এবং ডিজায়ারেবল এটি থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এসেন্সিয়ালের মধ্যে যেটি বলা হচ্ছে এমএ সাইকোলজি অর এমএসসি সাইকোলজি অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল সাইকোলজি অর এম এ ইন ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর প্রেজেন্টলি ওয়ার্কিং ইন অ্যানি ইনস্টিটিউশন রিলেটেড টু কাউন্সিলিং। তো এখানে এই যে কোয়ালিফিকেশানগুলোর কথা বলা হয়েছে এগুলির মধ্যে থেকে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কাউন্সিলর এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1 মার্চ 2021 তারিখ অনুযায়ী 26 থেকে 45 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ ব্যান্ড মাস্টার, এক্ষেত্রে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 20,000 টাকা প্রতি মাস। এবং এক্ষেত্রেও দেখতে পাচ্ছ এসেন্সিয়াল এবং ডিজারেবল কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে যেটি বলা হচ্ছে পোটেন্সিয়াল ব্যান্ড মাস্টার ওর ব্যান্ড মেজর অর ড্রাম মেজর কোর্স অ্যাট দ্য এইসি ট্রেনিং সেন্টার পাঁচমারহি অর ইকুভ্যালেন্ট নাভাল অর এয়ারফোর কোর্স। তো এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা ব্যান্ড মাস্টার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 18 থেকে 50 বছরের মধ্যে। নেক্সট পোস্ট আর্ট মাস্টার, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে যেটি বলা হচ্ছে বি ফাইন আর্টস অর 5 ইয়ার্স রিকগনাইজড ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং অর স্কাল্পচার অর গ্রাফিক আর্ট অর ইকুভ্যালেন্ট ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে যে সমস্ত কোয়ালিফিকেশানগুলোর কথা তোমাদেরকে বললাম এর মধ্যে থেকে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা আর্ট মাস্টার পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ডিজারেবল যে কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে এটি থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যদি থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1 মার্চ 2021 তারিখ অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে। নেক্সট একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ওয়ার্ড বয়েজ, যেখানে 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে মান্থলি রিমোনেশন অর্থাৎ স্যালারি তোমাদেরকে যেটি দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে শুড হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সাম। ওকে, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সঙ্গে শুড বি এবল টু কনভার্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। ওকে, তো এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা
ওয়ার্ড বয়েজ এই পদের জন্য আবেদন করতে পারবে। ওকে, ডিজারেবল যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এটি থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স সেক্ষেত্রে যেটি থাকতে হবে পয়লা মার্চ 2021 তারিখ অনুযায়ী 18 থেকে 50 বছরের মধ্যে। তো এখানে এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে সমস্ত কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তোমাদের সাথে যদি সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলো ম্যাচ করে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই আবেদন তোমরা কিভাবে করবে। আবেদন এখানে করতে হলে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই ফর্মটিকে তোমাদেরকে প্রথমে এ4 সাইজের পেপারে প্রিন্ট করে নিতে হবে এবং ফর্মটিকে প্রত্যেকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেটের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করবে, একটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু প্রত্যেকেই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা আমি তোমাদেরকে বলে দিই, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি, যেটি তোমাদেরকে কিন্তু ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে এবং কোন ফেভারে টাকাটি জমা করতে হবে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া, পেবেল অ্যাট পুরুলিয়া। ওকে, এবং জানিয়ে রাখি এখানে কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, তবে তোমাদের এসসি এসটি যে সার্টিফিকেট রয়েছে সেটির জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে কিন্তু অবশ্যই আবেদন পত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে, যদি না করো সেক্ষেত্রে কিন্তু এটি ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, তো প্রত্যেকটি ডকুমেন্ট, সার্টিফিকেটের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করবে, তার সাথে ব্যাঙ্ক ড্রাফট তোমরা যেটি জমা করেছো সেটিও অ্যাটাচ করে দেবে, একটি খামের ভেতর তোমরা ভরবে, সেই খামের ওপর তোমরা অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কিন্তু সৈনিক স্কুলের যে অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সৈনিক স্কুলের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা তোমাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে প্রত্যেকেই তোমরা নোট করে নাও, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইন দ্য স্কুল ইজ 8 এপ্রিল 2021। ওকে, প্রত্যেকেই মনে রাখবে এটি হচ্ছে আবেদন করার শেষ তারিখ। তোমরা যদি আবেদন করতে চাও এই সময়ের আগে তোমাদের আবেদনপত্রটিকে কিন্তু পৌঁছতে হবে, তো প্রত্যেকেই এই সময়ের আগে কিন্তু আবেদন করবে। তাছাড়া এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু রিটিন টেস্ট বা স্কিল টেস্ট বা ইন্টারভিউ কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে যারা যারা আবেদন করছো সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে থেকে একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো সেই ডেটটি হচ্ছে 12 এপ্রিল 2021 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এটি পাবলিশ করা হবে সেই লিস্ট। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে কিন্তু রিটিন টেস্ট অর স্কিল টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এক্ষেত্রে কোন পোস্টের ক্ষেত্রে কবে রিটিন টেস্ট অর স্কিল টেস্ট অর ইন্টারভিউ রয়েছে দেখতেই পাচ্ছ। 8 মাস্টার পদের ক্ষেত্রে 22 এপ্রিল 2021 তারিখে রয়েছে রিটিন টেস্ট অর স্কিল টেস্ট অর ইন্টারভিউ। ওকে, এবং ক্যান্ডিডেটস টু রিপোর্ট এক্ষেত্রে রিপোর্টিং টাইম যেটি রয়েছে 7 আওয়ার্স। ওকে, এবং ওয়ার্ড ওয়াইজ পদের ক্ষেত্রে রয়েছে 23 এপ্রিল, কাউন্সিলর পদের ক্ষেত্রে রয়েছে 26 এপ্রিল 2021 তারিখ, এবং ব্যান্ড মাস্টার পদের ক্ষেত্রে যে রিডিং টেস্ট অর স্কিল টেস্ট বা ইন্টারভিউ ডেট যেটি রয়েছে 27 এপ্রিল 2021 তারিখ। ওকে, এবং এক্ষেত্রে রিপোর্টিং টাইমগুলো পরপর দাঁড় রয়েছে। তো এগুলো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পর তোমরা কিন্তু অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশানটিকে নিজেরা কিন্তু অবশ্যই বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু এখানে আবেদন করবে। শুধুমাত্র তোমাদেরকে আমি ইনফরমেশানটুকু প্রোভাইড করে দিলাম, যারা আবেদন করবে তাদের নিজস্ব দায়িত্ব, তারা কিন্তু অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশানটিকে নিজেরা কিন্তু ভালোভাবে বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর কিন্তু আবেদন করবে। তো এই মুহূর্তে এই ছিল একটি সম্পূর্ণ নতুন চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করবে এবং এই চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ যে কোনো চাকরির আপডেটগুলো আমরা কিন্তু তোমাদেরকে সবার প্রথম দেওয়ার চেষ্টা করি। ওকে, তাছাড়া WP কনস্টেবল SI-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে সপ্তাহে 6 দিন প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস চলছে বিনামূল্যে, কোনোরকম কোনো টাকা তোমাদের কাছে নেওয়া হচ্ছে না। যারা যারা সে সমস্ত ক্লাসগুলো বিনামূল্যে করতে চাও তারা অবশ্যই আজকে আমাদের চ্যানেলে প্রবেশ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেক দিন সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসগুলো তোমরা করতে পারবে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।